পারলেন না, মিড লাইনটা ক্রস করতে পারলেন না, আউট হয়ে গেলেন চিয়ামিং চ্যাং। এক্স্যাক্টলি, ভালো ট্যাকল, ভালো ব্লকেট, অল আউট হয়ে গেল চাইনিজ টাইপে। সেকেন্ড হাফে ফার্স্ট হাফের মতো আর পারফরমেন্স তারা শো করতে পারছে না, বোনাস পয়েন্ট, এডিশনাল বোনাস বা এডিশনাল পয়েন্ট যেটা সেটা পেয়ে গেছে কেনিয়া। অল আউট করে দিলে দুটা পয়েন্ট বোনাস এবং সাথে একজনকে আউট করে দিয়েছেন, সে কারণে আরও একটা পয়েন্ট, মোট তিনটা পয়েন্ট পেয়েছেন। ব্যবধান এই মুহূর্তে কিন্তু বাড়িয়ে ফেলেছে কেনিয়া, 26 চাইনিজ টাইপে 25। সেকেন্ড হাফে চাইনিজ টাইপে সেভাবে আর কিন্তু খেলতে পারছে না কেনিয়া, পুরো রিদামে ফিরেছে তারা। উইঝেং এন্টুরেজ কামুয়েতি ওয়ান্স অ্যাগেইন, ভালো খেলেন কামুয়েতি এবং দলের সবচেয়ে নির্ভরতার জায়গাটা তৈরি করেছেন। বেস্ট রেডার ফর কেনিয়া কামুয়েতি, নো ডাউট, নো ডাউট, হি ইজ দ্য বেস্ট রেডার ফর কেনিয়া। Very tall physique and physically tough. Extra strategic timeout. সেটা অবশ্য চাইনিজ টাইপের কাছ থেকে 26-25 ব্যবধান কিন্তু আরো কমে এসছে, এক পয়েন্টের ব্যবধান চাইনিজ টাইপে। ভালো পারফরমেন্স এখনো পর্যন্ত এবং আলাপচারিতা যা আছে সারতে হবে 30 সেকেন্ডসের মধ্যেই। লেভেন্টা ওগোটা, তাকে নিয়ে আপনি বলছিলেন মোমিন রহন, এবং কেনিয়ার কাবাডি ফেডারেশনটা বলা যায় তার উদ্যোগেরই একটা অংশ এবং ওয়ান হ্যান্ডেডলি এই দলটাকে নিয়ে তিনি এগিয়ে চলেছেন। আবার রেড চাইনিজ টাইপে চ্যাং ওয়ে চেন, লেফট চ্যানেলটাকে ব্যবহার করছেন, একটা ব্যাক কিক ছিল, চেন ডিফেন্স বাদিক থেকে উঠে এসেছে দুর্দান্তভাবে, সেই চেনটাকে ব্রেক করার একটা চেষ্টা, বাট ফাইনালি এমটি রেডে ফেরত যেতে হয়েছে। 26-25 খুবই ক্লোজ একটা সিচুয়েশন, কেনিয়া দে আর গেটিং পয়েন্টস আফটার দ্য ফার্স্ট হাফ। জেমস কামুয়েতি ফুটওয়ার্কের প্রশংসা করতেই হবে এবং দেখুন এক জায়গা থেকে যখন আরেক জায়গায় তিনি জাম্প করেন সেই স্ট্রেচটা অনেক বেশি, লম্বা পা, ভালো মতো লক্ষ্য করলে দেখা যায়। এবং আপনি তাকে ট্যাকেল করছেন, ডিফেন্ড করছেন, তিনি যদি শোয়ে হাত বাড়িয়ে দেন তাও তিনি মিডলাইনটা ক্রস করে ফেলেন, লম্বা হওয়ার এটা একটা ভালো অ্যাডভান্টেজ। দেখুন আপনি ধরলেন কিন্তু লাভ কী, ধরার পর পড়ার পর তাও তো তিনি মিডলাইনের ওপারে। আরও একটা পয়েন্ট, 26 ইঞ্চ, 27 অ্যান্ড 20।